হ্যালো এভরিওয়ান, আমি মুনতাসির রহমান। আজকের ভিডিওতে আমি চারটা কাজের কথা বলবো, যে কাজগুলো করলে আপনার অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে আপনার যে প্রফিটটা সেটা ম্যাক্সিমাম হবে। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট যে কাজটার কথা বলবো সেটা হলো গিয়ে ঠিক প্রোডাক্টটা খুঁজে বের করা। প্রোডাক্ট খুঁজে বের করার ক্ষেত্রে যে জিনিসটা মাথায় রাখতে হবে, যে ওই প্রোডাক্টটার পার্চেসিং ডিউরেশন কীরকম হতে পারে। পার্চেসিং ডিউরেশন বলতে আমি বোঝাচ্ছি, ধরেন একটা প্রোডাক্ট কেনার আগে কাস্টমার কীরকম চিন্তা ভাবনা করবে। ধরেন আপনি এমন একটা প্রোডাক্ট সেল করতেছেন যেটার প্রাইস রেঞ্জ হলো গিয়ে $1,000, যেটা অ্যামাজন $1,000 ডেটা সেল হচ্ছে। তো এটা কিন্তু খুব দামি একটা প্রোডাক্ট। এমন দামি একটা প্রোডাক্ট কেনার আগে একটা কাস্টমার কিন্তু অনেক চিন্তা ভাবনা করবে। সে যে আপনার রিভিউ আর্টিকেলটা পড়েই এখান থেকে আপনার লিঙ্কে ক্লিক করে অ্যামাজনে গিয়ে সাথে সাথে $1,000 দিয়ে প্রোডাক্টটা কিনবে এমন কিন্তু না। তো এরকম প্রোডাক্ট দেখা গেছে যে আপনি যদি প্রমোট করেন তাহলে কনভার্সন রেটটা সেরকম আপনি পাবেন না। আপনাকে আরেকটু কম দামি প্রোডাক্ট রেকমেন্ড করতে হবে, যে প্রোডাক্টগুলোর ক্ষেত্রে আমার এত বেশি চিন্তা ভাবনা করতে হয় না। আমি যদি দেখে একটা রিভিউ তাহলে সাথে সাথে আমি কিনতে পারবো। তো আমি যেটা করি সেটা নর্মালি হলো গিয়ে আমি $50 থেকে $200 রেঞ্জের মধ্যে প্রোডাক্ট সিলেক্ট করি। তো দেখা গেছে এটা এমন একটা রেঞ্জ যে এরকম এত বেশিও টাকা না যে কাস্টমারকে অনেক দিন ধরে চিন্তা ভাবনা করতে হবে। সে দেখা গেছে আমার রিভিউটা পড়ে উইদিন 24 আওয়ার্স প্রোডাক্টটা কিনে ফেলতে পারে। আর অ্যামাজনের ক্ষেত্রে আমি যদ্দূর জানি এখন পর্যন্ত আপনার 24 আওয়ার কুকিজ আছে। তার মানে যদি একজন আপনার লিঙ্কে ক্লিক করে অ্যামাজনে যায়, তারপর ওইখান থেকে 24 ঘন্টা পর্যন্ত সে যাই কিনে না কেন তার কমিশন আপনি পাবেন। তো তার জন্য আমার পার্চেসিং ডিউরেশনটা দেখতে হবে যাতে 24 ঘন্টার বেশি না হয়। তো এটা ছিল আমার ফার্স্ট টিপস। সেকেন্ড টিপসটা হলো গিয়ে প্রোডাক্টের প্রাইস। এটা অনেকটা আমি ফার্স্ট টিপসের ক্ষেত্রে বলে ফেলেছি। প্রোডাক্টের প্রাইসটা দেখতে হবে যাতে খুব কম না হয়, খুব বেশিও না হয়। খুব বেশি হলে কি সমস্যা হবে আপনাকে, তো আমি বললাম যে পার্চেসিং ডিউরেশনটা অনেক বেড়ে যাবে। আর খুব যদি কম হয়, ধরেন হলো $4-5 একটা প্রোডাক্ট, তাহলে দেখা যাবে যে এটার যে কমিশন এটা আপনি কত পাবেন। একটা প্রোডাক্ট সেল হলে আপনি ধরেন 10 সেন্ট পাচ্ছেন, 15 সেন্ট পাচ্ছেন। তো দেখা গেছে যে কমিশনটা আসলে খুবই লো হয়ে যায়। তো ইটস নট ওয়ার্থ ইট। আমি যে আগেই বললাম যে আমি $50 থেকে $200 মধ্যে এই রেঞ্জের প্রোডাক্ট কিনতে পছন্দ করি। তো দেখা গেল যে এটা একটা সুইট রেঞ্জ মনে হয় আর কি আমার কাছে। তাহলে আপনার কমিশন, যে কমিশনের পর যে টাকাটা পাওয়া যায় সেটাও মোটামুটি ভালো, আর প্রোডাক্টের কনভার্সন রেটটাও ভালো হয়। থার্ড ব্যাপারটা হলো গিয়ে কমিশন স্ট্রাকচার চেক করা। অ্যামাজনে বর্তমানে এক এক নিশের প্রোডাক্টের জন্য কমিশন স্ট্রাকচারটা এক এক রকম। সব প্রোডাক্টে একই কমিশনে অ্যামাজন অ্যাফিলিয়েটদের দেয় সেরকম না। যেমন ধরেন আপনার পেট প্রোডাক্টস, তারপর আপনার ফার্নিচার, হোম ইম্প্রুভমেন্ট, এগুলোর ক্ষেত্রে কমিশনটা খুবই হাই, 8-10% মতো। আবার আপনি যদি ল্যাপটপ, পিসি এগুলার ক্ষেত্রে কমিশন মাত্র 2.5%। তো আপনি যখন একটা নিশ সিলেক্ট করবেন তখন এই কমিশন স্ট্রাকচারটা আপনাকে দেখতে হবে। আপনি চাইবেন যে এমন নিশ নিতে যেটার কমিশন স্ট্রাকচারটা বেশি। যেমন ধরেন আপনি যদি একটা ল্যাপটপ, ধরেন আপনার সাইড বানাচ্ছেন ল্যাপটপ নিয়ে, আপনি ল্যাপটপ সেল করবেন কারণ ল্যাপটপের দাম অনেক বেশি, ধরেন $1,000। তো দেখা গেলো যদি আপনি একটা $1,000 ল্যাপটপ সেল করেন, এটার কমিশন স্ট্রাকচার মাত্র 2.5%, তার মানে আপনি $25 পাবেন। কিন্তু আপনি যদি এর চেয়ে হায়ার কমিশন স্ট্রাকচারের কোনো একটা প্রোডাক্ট সেল করেন, যেমন ধরেন আপনি যদি ধরেন একটা ফার্নিচার সেল করলেন, ফার্নিচারের কমিশন স্ট্রাকচার হলো গিয়ে 8%। তো তখন দেখা গেছে যে এই 8% কমিশন স্ট্রাকচারের জন্য ফার্নিচারটার দাম যদি $500 হয় তাহলে আপনি 8% $40 পাবেন। মানে $1,000 একটা ল্যাপটপ সেল করার থেকে আপনি ফার্নিচারটা সেল করে আরও বেশি ইনকাম করতে পারবেন। তাই কমিশন স্ট্রাকচারটার দিকে খেয়াল রাখা খুবই গুরুত্বপূর্ণ। লাস্ট যেই ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হলো কি ইনডাইরেক্ট অ্যাপ্রোচ। আমি যেটা দেখেছি বা আমি যেটা প্রথম দিকে করতাম, সবাই প্রথম দিকে করে দেখেছি যে ডাইরেক্ট অ্যাপ্রোচে কাজ করে। ডাইরেক্ট অ্যাপ্রোচ বলতে বোঝাচ্ছে যে একটা যখন সাইট বানায় তখন আমরা সবাই মনে করি যে জাস্ট এই ধরনের আর্টিকেল লিখতে হবে, প্রোডাক্ট রিভিউ, বেস্ট বাই, বায়ার গাইড, top 10, এই ধরনের জিনিসপত্র লিখতে হবে। এবং প্রোডাক্ট রিভিউ না লিখে আয় করা যাবে না, কোনো ধরনের ইনকাম করা যাবে না। এটাকে বলা হয় ডাইরেক্ট অ্যাপ্রোচ, যে জাস্ট প্রোডাক্ট রিভিউ এইভাবে আগানো। ডাইরেক্ট অ্যাপ্রোচটা একটা টাইমে খুব ভালো, একটা টাইমে কাজ করলো, এখন জিনিসটা ভেবে এত কাজ করে না।
এখন ইনডাইরেক্ট অ্যাপ্রোচটা অনেক বেশি কাজ করে। ইনডাইরেক্ট অ্যাপ্রোচটা কি? ইনডাইরেক্ট অ্যাপ্রোচ হলো গিয়ে আপনি ডাইরেক্ট কোনো একটা প্রোডাক্ট রিভিউ লিখবেন না, আপনি একটা নর্মাল টপিকের উপর কথা বলবেন, দেন ওখানে আপনি একটু ইনডাইরেক্টলি একটা প্রোডাক্টকে আপনি করবেন, মার্কেট করবেন। যেমন আমি বলি যে ধরেন আমি একটা ফিশিং রড সেল করতে চাচ্ছি, তো ফিশিং রড যদি আমি সেল করতে চাই, আমার ডাইরেক্ট অ্যাপ্রোচ হবে ফিশিং রড রিভিউ, এই টপিকে একটা আর্টিকেল লেখা। কিন্তু আমি যদি এটা না করে ধরেন আমি একটা আর্টিকেল লিখলাম হাউ টু ক্যাচ ইউর ফার্স্ট ফিশ ইজিলি, কিভাবে আপনি আপনার প্রথম মাছটা ইজিলি ধরবেন, দেন ওই আর্টিকেলের মধ্যে আমি কোনো একটা জায়গায় বললাম যে আমি আমার প্রথম মাছটা ধরার ক্ষেত্রে এই ফিশিং রডটি ইউজ করছি, এটা খুব ভালো, এটা দিয়ে এটা মাছের ভার খুব ভালো মতো বহন করতে পারে, কোনো সমস্যা হয় না, এটা বিগিনার ফ্রেন্ডলি, ব্লাবলা, এভাবে বলে যদি আমি ওইখানে যে আমি এই ফিশিং রডটা আমি ইউজ করছি, এখানে এই লাইনটা আমি যদি অ্যানকোর টেক্সট করে দিই অ্যামাজনে, তাহলে দেখা যাবে যে এই ইনডাইরেক্ট অ্যাপ্রোচটার জন্য এটার কনভার্সন রেটটা আর অনেক বেড়ে গেছে। তাই আমি যেটা মনে করি, ডাইরেক্ট অ্যাপ্রোচ থেকে এখন বর্তমানে ইনডাইরেক্ট অ্যাপ্রোচটা বেশি বেটার। তো এই ছিল চারটা টিপস যেগুলো করলে আপনার অ্যামাজনের থেকে যে প্রফিটের পরিমাণটা আরও বেড়ে যাবে ইনশাল্লাহ। তো আমি এই ব্যাপারে একটা আর্টিকেল লিখেছি আমার সাইটে, আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, যদি আপনি চান আর্টিকেলটা পড়ে দেখতে পারেন আর সাবস্ক্রাইব করতে পারেন আমার চ্যানেলটায় ভবিষ্যতে ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।